আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফ্যামিলি 24 আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব লালনরি বাটন পাখি নিয়ে বিস্তারিত চলুন শুরু করা যাক প্রান্ত পর্যায়ে পাখি চলার পথে যে পাখির স্বল্প সময়ের জন্য কোন অঞ্চলে বিচরণ করে আমাদের দেশে আসে নভেম্বরের দিকে বিদায় নেয় মার্চের মধ্যেই পাটন পরিবারের পাখিদের মধ্যে এরা মাঝারি আকৃতির উপকূলীয় এলাকার জলাশয় বা নদ নদীর বালুকাময় সৈকতে দেখা যায় এদেরকে জলের ধার ঘেঁষে দ্রুত হেঁটে খাবার খুঁজে চলে কীটপতঙ্গ প্রধান খাবার নুড়ি পাথর কিংবা মাটির ডেলা সরিয়ে কীটপতঙ্গ খুঁজে বের করে তাই এদের নামকরণের সঙ্গে নুড়ি শব্দটি যুক্ত করা হয়েছে সুর সমুদ্র নয় ডাকে টুকটুক টুকটুক শব্দে অপেক্ষাকৃত ছোট দলে বিচরণ করে পাখিটির বাংলা নাম লাল নুড়ি বাটান ইংরেজি নাম রান্ডি টান স্টন এরা পিতপাথরের বাটান বা পাথর গুড়া নিয়ে বাটান নামে পরিচিত প্রজাতিটি লম্বায় 22 থেকে 24 সেন্টিমিটার ঠোঁট কালো কাটো ও শক্ত প্রজনন মৌসুমের গায়ের রং বদলায় এ সময় মাথা গলা বুক সাদাটে দেখায় এর ওপর উজ্জ্বল কালো ছোপ নজরে পড়ে দেহের উপরাংশে পালকে পাটকিলের ওপর সাদা কালো ছোপ স্ত্রী পাখির রং হেরফের রয়েছে এদের মাথার ওপর খানিকটা নিষ্প্রভ এবং সাদাতে পাপটা কম প্রজনন মৌসুমের বাইরে স্ত্রী পুরুষ পাখির উভয়ের দেহের উপরাংশ রং অনুজ্জ্বল হয়ে পড়ে এ সময় মাথার রং বদলে গাঢ় বাদামি রং ধারণ করে পা খাটো কমলা লাল লেজ খাটো অপ্রাপ্ত বয়স্কদের রং অনেকটাই ফিকে এ পাখিটির প্রধান খাবার ভূমিত কীটপতঙ্গ এছাড়া জলস শ্যাওলা খেয়ে থাকে প্রজনন সময় মে থেকে আগস্ট প্রজনন ভূমি উত্তর মহাসাগরের আশপাশ এলাকার বাসা বাঁধে নুড়ি পাথরের ওপর ঘাস লতা পাতা পিছিয়ে ডিম পারে 2 থেকে 5টি ডিম পড়তে সময় লাগে 22 থেকে 24 দিন তো বন্ধুরা এই অসাধারণ পাখিটির সম্বন্ধে জানলেন আশা করি নিত্য নতুন তথ্য পেয়েছেন নতুন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে তত্ত্বের এবং চারটি নিয়ে আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আলম সায়েন্সের ওয়েবসাইট পাখি টোটক থেকে আপনারা অন্যান্য পাখি সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু